থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, কালিয়াচক, মোথাবাড়ি, রতুয়ার পর এবার মিল্কি পুলিশ ফাঁড়ি। মিল্কি পুলিশ ফাঁড়ির লকআপে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ইন্দ্রদা থানার মিল্কি এলাকা। ঘটনাকে ঘিরে ফাঁড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হলো বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আইনুল খান, বাড়ি নিয়ামতপুর এলাকায়। গভীর রাতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, তারা আগুন নিয়ন্ত্রণ করে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আহত হয় কয়েকজন পুলিশ কর্মী। জানা গেছে, লক্ষ্মী পুজোর রাতে বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসেছিল, সেই জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। আটক করা হয় আইনুল খানকেও। আটক করার পর পুলিশ তাদের মিল্কি ফাঁড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানে মারধর করার পর তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ব্যাপক উত্তেজনা শুরু হয়। মৃতের আত্মীয় এবং উত্তেজিত জনতা প্রথমে চড়াও হয় মিল্কি ফাঁড়িতে। মৃতদেহ ফাঁড়িতে ফেলে পালিয়ে যায় পুলিশ। এরপর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের গাড়ি ও ফাঁড়িতে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় গোটা পুলিশ ফাঁড়ি। দীর্ঘক্ষণ ধরে দাও দাও করে পুড়তে থাকে গোটা পুলিশ ফাঁড়ি। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয় যে তা সামাল দিতে ইন্দ্রদা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরপর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবুল শেখ জানান, স্টেনে ছিল এই, এবার তিন গাড়ি পুলিশ যায় ওখানে। পুলিশ যাওয়ার পরে এই কিন্তু পুলিশকে দেখে পালায়। পালাবার পরে পুলিশ ওকে কিন্তু ধরে, ওখানে কিন্তু পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাও ওকে মারধর করে ওকে গাড়িতে তুলে আনার পরে আবার এখানে ফাঁড়িতে ওকে মারে। মারার পরে এবার এই ডেট হয়েছে, ফাঁড়িটারি সব বন্ধ করে ওরা বেরিয়ে গেছে। ওর নাম কি? ওর নাম হচ্ছে শেখ আইলুল খান। পুলিশ সুপার অলোক রাজুরিয়া জানান, কালকে রাত্রিয়ে মিল্কি আউটপোস্ট, ওখানকার পুলিশ স্টাফ যারা রেড চলাচ্ছিল, গ্যাম্বলিং আছে, লিকার ড্যান্স আছে, তো 9:30 সময় এই নিয়ামতপুর বাস স্ট্যান্ড আছে, ওখানে যেখানে জুয়া চলছিল ওখান থেকে এক আনিউল শেখ, বয়স 55, এন্ড 7 ওর, তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে মিল্কি আউটপোস্টে ওদের পার্টিকুলার্স, মানে ওদের নাম ঠিকানা, এটা কালেক্ট করা হচ্ছিল। তখনই আইনুল শেখ ও একটু আনইজি ফিল করে। তখনই ওখানে ওকে ইমিডিয়েটলি, যখন বসে তখন ইমিডিয়েটলি ওকে, কেন কি আমাদের ফাঁড়ি যেটা আছে ওটা পুল এই হসপিটাল কম্পাউন্ডের মধ্যেই আছে, ইনফ্যাক্ট ওদের জায়গাতেই আছে, তো ওখানে ইমিডিয়েটলি ডক্টরকে ওটা দেখানো হয়। ডক্টর যে আছে ইমিডিয়েটলি সাসপেক্ট করে কি এটা হার্ট অ্যাটাকের কেস হতে পারে, তারপরে ওটাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে। রাত্রি 11টার সময় ধরে নিয়েছে জুয়ারটা থেকে, ধরে নিয়েছে এখানে মার্ডার করে, পরে করার পর থেকে হসপিটালে ভর্তি করে, তারপরে আসামিটা মারা যায়। মরার পর আমপাবলিকের বাড়িতে খবর হলো, খবর হওয়ার পরে আমপাবলিক গেছে, এটা ভাঙচুর হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।